শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। মোবাইল ফোন ব্যবহার করেন না এমন প্রাপ্তবয়স্ক মানুষ কিন্তু বাংলাদেশে এখন খুঁজে পাওয়া খুব কষ্ট হবে, এবং মোবাইল ফোন অনেকভাবে আমাদের কাছ থেকে হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে বা ছিনতাই হয়ে যেতে পারে। আমাদের প্রিয় বা দামি ফোনটি যখন চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায় বা হারিয়ে যায়, সেটা ফিরে পাওয়ার জন্য আমরা কি করতে পারি, কি করলে সেই ফোনটি আমরা ফিরে পেতে পারি, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এ বিষয়ে তিনি আমি আলোচনা করতে উৎসাহিত হয়েছে এই কারণে যে আজকে আমাদের বাংলাদেশ পুলিশের সিআইডি বিভাগের অধীন সাইবার পুলিশ সেন্টার একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে, যেটি আমি ফেসবুকে পেয়েছি। সেই বিজ্ঞাপনে তারা বলছেন যে মোবাইল ফোন চুরি হওয়া বা ছিনতাইয়ের ঘটনা প্রায়শই ঘটে থাকে। এমন ঘটনা ঘটলে ফোনের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত চিরদিনের মতো হারিয়ে যায়। এরকম হারানো অর্ধ শতাধিক মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে সাইবার পুলিশ সেন্টার সিপিসি সিআইডি ঢাকা। সাইবার পুলিশ সেন্টার সিপিসি সিআইডি ঢাকা সম্প্রতি বিভিন্ন হারানো মোবাইল উদ্ধার বিষয়ে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এই সাইবার পুলিশ সেন্টারের সাথে কিভাবে আমরা যোগাযোগ করতে পারি তার আগে আমরা জেনে নেই তারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন। তারা বলেছেন যে আপনার মোবাইল চুরি বা ছিনতাই হলে আপনি স্থানীয় থানায় জিডি করুন এবং সেই জিডির কপি নিয়ে আমাদের ইমেল করতে পারেন বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমে, বেশিরভাগ যোগাযোগে তারা উৎসাহিত করেছেন। আর তাদের সরাসরি তাদের দেওয়া নাম্বারেও আমরা যোগাযোগ করতে পারি, সেগুলো হচ্ছে মোবাইল নাম্বার 01-32-00-10-148, হোয়াটসঅ্যাপ 01-32-00-10-148, আর ইমেইল cyber@police.gov.bd। এছাড়া ফেসবুকে আমরা সিপিসিসিআইডি বিডি পুলিশ এটা লিখে সার্চ দিলে আমরা তাদের পেয়ে যাব। আমরা এবার পূর্ণাঙ্গ বিজ্ঞাপনটি দেখি। এই যে হচ্ছে তাদের পূর্ণাঙ্গ বিজ্ঞাপনটি, সাইবার পুলিশ সেন্টার সিআইডি বাংলাদেশ পুলিশ। তারা বলছে এখানে যে কোনো মোবাইল হারানো গেলে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করে সাইবার পুলিশ সেন্টারের হটলাইন নম্বরে অথবা ফেসবুক পেজে সংশ্লিষ্ট থানার জিডির কপি সহ যোগাযোগ করলে সাইবার পুলিশ সেন্টার হারানো মোবাইল উদ্ধারের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে। ধন্যবাদ সাইবার পুলিশ সেন্টার সিআইডি বাংলাদেশ পুলিশকে, এবং ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের মতো এখানে শেষ করছি।